মাহির 25 দিনের বাচ্চাকে খুন করেছে মাহির প্রথম এবং দ্বিতীয় স্বামী এবং বাড়ির কাজের মেয়ে, এই তিনজন মিলে। সেই সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। আমরা সবাই শুধু দোষ দিচ্ছি যে খুন করেছে বাড়ির কাজের মেয়ে, একার দোষ কি কাজের, সব দোষ কি একার কাজের মেয়ে ছিল? মাহির কথা অনুযায়ী মাহির হাজবেন্ডকে পাওয়ার জন্য হচ্ছে বাড়ির কাজের মেয়ে চাইতো, মাহির হাজবেন্ডের কিন্তু মদত ছিল সেটি কিন্তু মাহির কথা অনুযায়ী। তাহলে মাহির কাজে মাহির বাড়ির মাহির হাজবেন্ড সেকেন্ড হাজবেন্ডেরও কিন্তু এখানে দোষ থাকতে পারে, এই বিষয়ে কথা বলবো। এবং মাহির কথা অনুযায়ী মাহিরকে মাহির বাড়ির কাজের মেয়েকে কিন্তু পরিকল্পনা করে তার বাড়িতে পাঠানো হয়েছে, এবং তার যে যত ক্ষতি চায় তাকে তার উপর জিন পাঠানো বা তার কাজের মেয়ের উপর জিন পাঠানো, এগুলো কিন্তু করেছেন তার এক্স হাজবেন্ড, মানে মাহির প্রথম হাজবেন্ড, মাহির বাচ্চা প্রথম বাচ্চার বাবা। তাহলে দোষ কিন্তু এখানে মাহির প্রথম হাজবেন্ডেরও রয়েছে। তাহলে আমরা যদি দেখি যে এখানে পরপর মাহির কাজের মেয়ের পাশাপাশি মাহির প্রথম এবং দ্বিতীয় স্বামী দুজনেরই কিন্তু দোষ রয়েছে, তাহলে একা কেন শাস্তি ভোগ করবে বাহির বাড়ির কাজের লোক? প্রথমে যদি ধরি মাহির প্রথম সেকেন্ড স্বামীর কথা, মাহির কথা অনুযায়ী মাহির সেকেন্ড স্বামী, মাহির নিজেই এই কথাগুলো স্বীকার করেছেন, মাহির সেকেন্ড স্বামী ও মেয়ে জড়িত, মেয়ে ঘটিত অনেক কেলেঙ্কারি রয়েছে বিগত সময়গুলিতে, মাহির হাজবেন্ড মেয়েদের সাথে অনেক বাজে বাজে কাজ করেছে, এগুলো কিন্তু মাহির মুখের কথা অনুযায়ী। এবং মাহি বলেছেন মাহির মাহির হাজবেন্ড মাহির বাড়ির কাজের মেয়েকে, কাজের মেয়ে যখন গ্রামের বাড়িতে যায় তখন মাহির শিখিয়ে দেয় কাজের মেয়েকে, মাহি বাড়িতে যা যা অত্যাচার তার হাজবেন্ডের উপর করে সেগুলো মাহির মায়ের কাছে গিয়ে বলতে। এই কথাগুলো কিন্তু মাহি নিজেই বলেছেন। এবং বাড়ির কাজের মেয়ের কথা অনুযায়ী সে হচ্ছে মাহির জায়গা দখল করতে চায়, এবং হচ্ছে মাহির হাজবেন্ড যে মাহির বাড়ির কাজের মেয়ের প্রতি এমন মনোভাব, এই থেকে মাহির বাড়ির কাজের মেয়ে মনে করে যে হয়তোবা মাহির হাজবেন্ডের সেকেন্ড হাজবেন্ডও কাজের মেয়ের প্রতি দুর্বল বা কাজের মেয়েকে ভালোবাসে। এক্ষেত্রে কাজের মেয়ে কিন্তু মাহির সেকেন্ড হাজবেন্ডকে পাওয়ার জন্য বা মাহির জায়গা দখল করার জন্যই কিন্তু মেন হচ্ছে বাচ্চাটিকে খুন করেছে এমন মনোভাব প্রকাশ করেছে মাহি এবং মাহির হাজবেন্ড, কথাটা কিন্তু স্বীকারও করেছেন হচ্ছে বাড়ির কাজের মেয়ে। কিন্তু কথা হচ্ছে মাহি কিন্তু বলতে চায় যে কাজের মেয়ের সাথে মাহির হাজবেন্ড কী কী করেছে সেগুলো কিন্তু জিন তাকে বলেছে, সে কিন্তু একটি লাইভে এই কথাগুলো বলেছিল, কিন্তু পরবর্তীতে এই কথাগুলো কিন্তু সে স্কিপ করেছে, সে এই কথাগুলো আর তুলেনি। তো আমার কথা হচ্ছে বাড়ির একটি বাড়ির কাজের মেয়ে কতটা সাহস বা ভরসা পেলে বাচ্চাটিকে খুন করতে পারে? নিশ্চয়ই এখানে মাহির হাজবেন্ডের মদত ছিল, বাচ্চা খুন করাতে হয়তো বা মদত নেই, কিন্তু কাজের মেয়ের সাথে মাহির হাজবেন্ডের অবৈধ যে সম্পর্ক এটি কিন্তু মানে কিছুটা হলেও ধারণা করা যায়, হয়তোবা মাহির হাজবেন্ডের সাথে মাহির কাজের মেয়ের কোনো বাজে সম্পর্ক ছিল, তারই সূত্র ধরে মাহির বাড়ির কাজের মেয়ে কিন্তু তার বাচ্চাকে খুন করার মতো একটি সাহস এখানে করতে পেরেছে। নইলে কিন্তু একটি বাড়ির কাজের মেয়ে যদি হাজবেন্ডের কাছ থেকে কোনো মদত না থাকতো বা হাজবেন্ডের দিক থেকে মাহির বাড়ির কাজের মেয়ের প্রতি কোনো দুর্বলতা না থাকতো, এটি যদি সে প্রমাণ নাই পায় মাহির বাড়ির কাজের মেয়ে কেন হচ্ছে মাহির বাচ্চাকে খুন করতে যাবে, কেন মাহির জায়গা দখল করতে যাবে? নিশ্চয়ই কোনো মদত ছিল। তাই আমরা বলতেই পারি নিশ্চয় যদি মাহির কথা অনুযায়ী যেহেতু মাহির হাজবেন্ডেরও কিছুটা মদত ছিল, মেয়ের প্রতি দুর্বলতা ছিল বা মেয়েরও প্রতি কাজের মেয়ের এই মাহির হাজবেন্ডের দুর্বলতা দেখেই হচ্ছে এরকম করার সাহস পেয়েছে, তাহলে কিন্তু দোষ কিন্তু এখানে একা মাহির বাড়ির কাজের মেয়ের নয়, মাহির হাজবেন্ডের কিন্তু তাহলে এখানে দোষ রয়েছে। কাজের মেয়েকে যদি এরকম ভালোবাসা প্রলোভন না দেখাতো তাহলে কি এই বাড়ির বাচ্চাটিকে মারার মতো সাহস এখানে বাড়ির কাজের মেয়ে করতো? সেই ক্ষেত্রে কিন্তু মাহির কাজের মেয়ের পাশাপাশি কিন্তু তার সেকেন্ড হাজবেন্ডও কিন্তু এখানে দোষী। তারপরে যদি বলি মাহির এক্স হাজবেন্ডের কথা, মাহির কথা অনুযায়ী মাহির বাড়িতে জিন পাঠানো, মাহির ক্ষতি করা বা মাহির বাড়ির কাজের মেয়েকে পরিকল্পিতভাবে তার বাড়িতে পাঠিয়েছে তার এক্স হাজবেন্ড। যদি মাহির কাজের মেয়েকে পরিকল্পিতভাবে এক্স হাজবেন্ড পাঠায় বা জিন তারা তার কোনো ক্ষতি করে থাকে বা এমনও হতে পারে, তাহলে কিন্তু এখানে মাহির এক্স হাজবেন্ডও কিন্তু দোষারোপ মানে দোষী সাব্যস্ত হয় এখানে। আবার মাহির কথা অনুযায়ী মাহির হাজবেন্ড মাহির উপর জিন পাঠায়, এক্স হাজবেন্ড মাহির উপর জিন পাঠায়, বিভিন্ন সময় বিভিন্ন রকমের জিন পাঠায়, তাহলে জিন আসলে জিন আছে এটা বিশ্বাস করি, কিন্তু মাহির কথা অনুযায়ী মাহি যেভাবে বলে যে সবসময় জিন আসে, যখন তখন জিন আসে, আচ্ছা যখন তখন জিন যদি মাহির উপর আসতে পারে
তাহলে মাহির বাড়ি কাজের উপর মেয়ের উপর কেন আসতে পারে না? অবশ্যই তার উপরেও আসতে পারে। বাচ্চাটিকে হয়তো বা মাহির হাজবেন্ড যদি জিন পাঠিয়ে থাকে বাচ্চা মাহির বাড়ির কাজের মেয়ের উপর, জিন কর্তৃক কাজের মেয়ে দ্বারা বাচ্চাটিকে খুন করে, সেই ক্ষেত্রে কিন্তু মাহির এক্স হাজবেন্ডের দোষী এখানে সাব্যস্ত হয়। আবার মাহি যে কথাটি বলেছে, মাহির এক্স হাজবেন্ড মাহির বাচ্চা মাহির কাজের মেয়েকে পরিকল্পিতভাবে তার বাড়িতে পাঠিয়েছে তার সম্পর্ক নষ্ট করার জন্য বা তার হাজবেন্ডকে তার থেকে দূরে সরানোর জন্য, সেই ক্ষেত্রে কিন্তু মাহির এক্স হাজবেন্ড দোষারোপ। তাহলে এখানে কথা হচ্ছে, মাহির এক্স ফার্স্ট হাজবেন্ড যদি কাজের মেয়েকে পাঠিয়ে থাকে বা তাদের সম্পর্ক নষ্ট করার জন্য যদি পাঠিয়ে থাকে, তাহলে কিন্তু তার এক্স হাজবেন্ড দোষী। এটা গেল। তারপর সেকেন্ড হাজব্যান্ডের কথা যদি বলি, মাহির সেকেন্ড হাজব্যান্ড যদি মদত না দিত মেয়েকে, কাজের মেয়েকে কোনো রকম ভালোবাসা প্রলোভন না দেখাতো, কিছু হলেও যদি না দেখাতো, মাহি কিন্তু বলেছে যে দেখিয়েছে আমার হাজব্যান্ড মেয়ের সাথে সাই দিয়েছে, যদি এরকম করেই থাকে তাহলে কিন্তু মাহির সেকেন্ড হাজব্যান্ডের কিন্তু এখানে দোষ আছে। একটি মানে কি বলবো যে আনন্যাচারাল ডেথ বা মানে অপ্রত্যাশিত মৃত্যু যেটা, সেটা কিন্তু এখানে কিন্তু একজন একজনকে দোষী সাব্যস্ত করা যায় না। যেহেতু মাহির কাজের মেয়ে দোষ স্বীকার করেছে, সেহেতু আমরা যদি খুনের প্রি প্ল্যান হিসেবে ধরে থাকি, তাহলে প্রি প্ল্যান অনুযায়ী কাজের মেয়ে খুন করেছে এবং তাতে মদত দিয়েছে তার প্রথম এবং দ্বিতীয় স্বামী, তাহলে কিন্তু তার প্রথম এবং দ্বিতীয় স্বামীকেও গ্রেফতার করা উচিত বা শাস্তির আওতায় আনা উচিত। এখন আপনাদের কি মতামত আপনারা জানান। আমার কাছে জিনিসটি মাহির কিন্তু এখন চাচ্ছে যে তার সেকেন্ড যে হাজব্যান্ড তাকে কিন্তু বাঁচানোর চেষ্টা করতেছে, বাঁচানোর চেষ্টা করার জন্যই কিন্তু এখানে তার হাজব্যান্ডকে পরবর্তী যে ভিডিওগুলো আছে এগুলোতে ভালো বানিয়েছে, মানে ভালো বলেছে আমার হাজব্যান্ড ভালো এই সেই বলে, কিন্তু প্রথম দিকে যে ভিডিওগুলো করেছে তার হাজব্যান্ডে কিন্তু সে ছাড় দেয়নি। তো আপনাদের কি মনে হয় আপনার মতামত দিয়ে জানাবেন। আসসালামু আলাইকুম।